মাটন কষা আর সাথে মুগ পোলাও, দেখলেই জিভে আসে জল। দেখি তো আজ কী রান্না হলো, চল সবাই ছুটে চল। নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ টিউবে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের জন্য একটা রিকোয়েস্টেড রেসিপি নিয়ে এসেছি, নাম হলো মুগ পোলাও। এই রিকোয়েস্টটা করেছেন আমাদেরই চ্যানেলের একজন বন্ধু, নাম সৌমেন মণ্ডল, এবং ওনার রিকোয়েস্টেড রেসিপি হিসাবেই আমরা আজ এই মুগ পোলাও আপনাদের সামনে পরিবেশন করছি। তাহলে বন্ধুরা দেখে নিন কীভাবে আমরা এই মুগ পোলাও তৈরি করবেন। নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি বাংলাদেশি মোরগ পোলাও, খুবই ভালো লাগে খেতে আর খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। বাংলাদেশের খুব বিখ্যাত একটি রেসিপি এটা, যে কোনো অনুষ্ঠানে কিন্তু এরকম মোরগ পোলাও কিন্তু হয়েই থাকে। তো আমি এখানে যা যা উপকরণ নিয়েছি তোমাদের সাথে বলে দিই, সেগুলি হলো আমি এখানে 2 কাপ বাসমতি রাইস নিয়েছি, এছাড়া নিয়েছি কিছু কিশমিশ, বিরিয়ানি মশলা, এটা হোমমেড বিরিয়ানি মশলা, নিয়েছি 1 পাতিলেবুর রস, নুন, টক দই, লিকুইড দুধ, আদা রসুন বাটা, কাজু এবং পোস্ত, 1 চামচ পোস্ত আমি বেটে নিয়েছি, আর কাজু নিয়েছি 8 থেকে 9টা, চিকেনের পিস নিয়েছি, এখানে কিন্তু চিকেনের পিসগুলো একটু বড় সাইজেরই নিতে হবে, নিয়েছি 3টে ডিম, কেওড়া বাটার, 2টো পেঁয়াজকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, তেজপাতা, দারচিনি, বড় এলাচ, লবঙ্গ, 3টে ছোট এলাচ, এর সাথে লাগবে ঘি এবং সাদা তেল। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করব, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি যে পাতিলেবুর রস নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি নুন, টক দই, বিরিয়ানি মশলা, আমি এখানে 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব এবং 30 মিনিটের মতন আমি রেখে দেব। এর থেকে বেশি তোমরা যদি চাও ওভারনাইটও রাখতে পারো, 3 থেকে 4 ঘন্টাও রেখে দিতে পারো, হাতে কম সময় থাকলে মোটামুটি 1/2 থেকে 1 ঘন্টা এটা ম্যারিনেট করে রাখা ভালো, তাহলে চিকেনটা সফটও হবে খেতেও ভালো লাগবে। চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেল, এবারে আমি এটাকে ম্যারিনেট চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 1/2 ঘন্টা পর ফিরে আসলাম, 1/2 ঘন্টা আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবারে চিকেনটাকে প্রথমে ভেজে নেব, তার জন্য কড়াইতে সাদা তেল নিয়ে আমি গ্রেভিটার থেকে চিকেনটাকে তুলে নিয়ে একে একে ভেজে নিচ্ছি। সিদ্ধ করে নেওয়ার মতন দরকার নেই, একটু হালকা ভেজে নিয়ে আমি চিকেনটাকে তুলে নেব। কিছুক্ষণ পর পর চিকেনটাকে একটু উল্টে দেব, চিকেনের রংটা যখন চেঞ্জ হয়ে আসবে, মানে চিকেনের রংটা যখন একটু সাদা হয়ে আসবে, তখন এর মধ্যে আমি সামান্য
ফুড কালার দিয়ে দিচ্ছি যাতে রংটা খুব সুন্দর আসে, তাই জন্য আমি প্রত্যেকটা চিকেনের ওপর একটু ফুড কালার দিয়ে দিলাম। তোমাদের যদি পছন্দ না হয় তোমরা স্কিপ করতে পারো। এবারে আমি একটু মিশিয়ে নিচ্ছি কালারটাকে চিকেন গুলোর সাথে। আর একটু লাল করে চিকেনটা ফ্রাই করে নেব। তারপর আমি একটা পাত্রের মধ্যে এটাকে তুলে নিচ্ছি। চিকেনটা একটা পাত্রের মধ্যে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি সামান্য ঘি দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, সাথে বড় এলাচ আর তেজপাতা। একটু ফ্রাই করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব যে কুচুনো পেঁয়াজটা আমি নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও একটু ফ্রাই করে নেব। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, এক চামচের এক চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাকেও ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এর মধ্যে অ্যাড করছি যে কাজু এবং পোস্ত বেটে নিয়েছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে যে চিকেনের পিসগুলো আগের থেকে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে এই গ্রেভির সাথে মিশিয়ে নেব। আর যে গ্রেভিটা আমি আলাদা করে রেখেছিলাম মানে ম্যারিনেশনের যে গ্রেভিটা সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব এবং এই সময় চিকেনটাকে সিদ্ধও করে নেব। 10 মিনিট ধরে আমি চিকেনটাকে রান্না করে নিলাম। চিকেনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি চিকেনটা আর গ্রেভিটাকে যতটা পারবো তুলে নেব। চিকেন এবং গ্রেভিটা আমি তুলে নিয়েছি, যতটা পেরেছি আমি তুলে নিয়েছি। এবারে এই তেল এবং গ্রেভি যেটা একসাথে সামান্য রয়েছে তার মধ্যেই আমি চালটা দিয়ে দেবো। ইনগ্রেডিয়েন্টস বলার সময় আমি বলতে ভুলে গেছিলাম, আমি এই বাসমতি রাইসটা যেটা নিয়েছি সেটা কিন্তু আমি ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি রাইসটা ভেজে নেব, এই তেল এবং গ্রেভির সাথে রাইসটাকে ভেজে নেব। ভেজে নেব মানে হচ্ছে যে রাইসটা
ভাজতে ভাজতে দেখা যাবে যে রাইসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। দেখতেই পাচ্ছ রাইসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি যে কাপের আমি চাল নিয়েছিলাম সেই কাপ মেপে আমি 4 কাপ জল নেব। মানে আমি এখানে 2 কাপ চাল নিয়েছিলাম সেই কাপের মেপে আমি এখানে অ্যাড করছি 3 কাপ জল আর 1 কাপ দুধ। দুধটা আমি এখানে দিয়ে দিলাম। জলটাও আমি এর সাথে দিয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে চালটাকে একটু সিদ্ধ করে নেব। দশ মিনিট আমি ঢাকনাটা ঢাকা দিয়ে চালটা সিদ্ধ করে নিয়েছি। এবার ঢাকনাটাকে সরিয়ে দেখে নিই চালটা সিদ্ধ হয়েছে কিনা। চালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই ভাতটার কিছুটা অংশ আলাদা করে তুলে নিচ্ছি। কিছুটা ভাত আমি আলাদা করে নিয়ে রেখেছি। এবারে যে চিকেনটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। যে গ্রেভিটা আমি রেখেছিলাম সেটা আমি চিকেনের উপরে দিয়ে দিলাম। ডিমটাও আমি দিয়ে দিচ্ছি। যে 4টে কাঁচা লঙ্কা আমি রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। উপর থেকে কিছু কিশমিশ আমি ছড়িয়ে দিচ্ছি আর বাকি ভাতটা আমি এবারে উপর থেকে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ক্যাওড়া বাটার, তোমরা গোলাপ জলও দিতে পারো। কিছু কিশমিশ আমি দিয়ে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 মিনিট দমে দিয়ে নেব। দশ মিনিট পর ফিরে আসলাম। এবারে ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। দেখতেই পাচ্ছ আমাদের মোরগ পোলাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে। খুবই সুন্দর কিন্তু খেতে লাগে এই মোরগ পোলাও, এবং খুব সহজেই কিন্তু বাড়িতে গেস্ট আসলে তৈরি করে নেওয়া যায়। এবারে আমি তাহলে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপি মুরগ পোলাও? এটা কিন্তু বাংলাদেশের একটা খুব জনপ্রিয় একটা রেসিপি। আপনারাও
এই ভিডিওটা দেখুন আর ইজিলি ঘরে তৈরি করুন এই মোরগ পোলাও। আর কেমন লাগলো আমাদের এই ভিডিওটা সেটা আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে চটপট লিখে জানান। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসব নতুন কোনো ক্রিয়েটিভিটি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।